নমস্কার বন্ধুরা, মেঘের সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিজে সশরীরে উপস্থিত হয়েছি, তাই দেখে ভাববেন না যে আজকে কোনো রেসিপি নেই। রেসিপি অবশ্যই আছে, যেহেতু কুকিং চ্যানেল রেসিপি প্রত্যেক দিন অবশ্যই থাকবে, আজকেও রয়েছে। অনেকদিন অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, সেই জন্য আজ একটু নিজেই চলে এলাম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে কোন রেসিপি ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন যে নরম তুলতুলে ফুলকো রুটি কিভাবে বানানো হয় তার উপরে যেন আমি একটা ভিডিও শেয়ার করি, কারণ তরকারি আমরা যত ভালো যত টেস্টি করেই বানাই না কেন, তার সঙ্গে থাকা রুটি ভাত বা পরোটা এগুলো যদি একদম পারফেক্ট না হয় তাহলে কিন্তু তরকারির আসল মজাটা পাওয়া যায় না, ঠিক বললাম তো? তো সেই জন্যেই আজকে একদম পারফেক্ট ফুলকো নরম তুলতুলে রুটি বানানোর জন্য যে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমাদের জানা দরকার সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ রুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই রুটি খুব সুন্দর করে করতে পারেন, তো তারা শুধুমাত্র ভিডিওটা দেখুন, আর যারা পারেন না তারা চেষ্টা করুন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখে ট্রাই করার। আশা করি আপনাদের রুটিও এরকম ফুলকো এবং নরম তুলতুলেই হবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ মতো আটা নিয়েছি, আর এটা শুধুমাত্র গমের আটাই রয়েছে, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ময়দা টয়দা কিচ্ছু মিক্স করিনি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে 1 পিঞ্চ মতো নুন। নুনটা দেওয়ার পর আটাটার সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আটাটা নেওয়ার পর আটাটা কিন্তু ভালো করে চেলে নেওয়াটা ভীষণই জরুরি, কারণ অনেক আটার মধ্যে ভুষির পরিমাণটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু রুটি শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আটাটা চেলে নেবেন যাতে এক্সট্রা যে ভুষিটা থাকবে সেটা বেরিয়ে যায় আটা থেকে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এই আটাটাকে একদম নরম করে মেখে একটা মণ্ড আমাদের তৈরি করে নিতে হবে। তবে গরম জল দিয়ে আটা মাখাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারের জল দিয়ে যদি আপনি আটা মাখেন তাতেও রুটি নরম তুলতুলে ফুলকো হয়, যদি আপনি ভিডিওতে দেখানো সমস্ত ট্রিকগুলো ফলো করেন তাহলে। কিন্তু গরম জল দিয়ে মাখার ট্রিকটা একদম অব্যর্থভাবে প্রত্যেকবার রুটিকে নরম তুলতুলে এবং ফুলকো করে, সেই জন্য চেষ্টা করবেন গরম জল দিয়ে আটা মাখতে যাদের রুটি ফুলকো বা নরম হয় না। পুরো আটা মাখার প্রসেসটা আমি এখানে 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে করেছি, আর দেখুন মণ্ডটা কতটা নরম হয়েছে। ঠিক এই রকম নরম করেই কিন্তু আটাটা মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, আর এই আটাটাকে মানে এই মণ্ডটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য। ডোটাকে রেস্ট দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, কারণ এই সময়ে আটার মধ্যে যে গ্লুটেন থাকে সেই গ্লুটেনটা ফর্মড হয় এবং রুটিটাকে অনেকক্ষণ সময় পর্যন্ত নরম রাখতে সাহায্য করে। কাজেই যারা স্কুল কলেজ বা অফিসের টিফিনের জন্য রুটি বানিয়ে নিয়ে যান তারা কিন্তু ডোটাকে অবশ্যই আধ ঘন্টা মতো রেস্টে রেখে তারপর রুটি করবেন। রুটি বেলার আগে আমি এখানে তাওয়া বা চাটুটা গরম করতে বসিয়ে দেব, আর তাওয়াটা গরম করতে হবে হয় লো ফ্লেমে রেখে অথবা মিডিয়াম ফ্লেমে রেখে, হাই ফ্লেমে কিন্তু একেবারেই নয়, কারণ হাই ফ্লেমে দিলে তাওয়াটা অনেক বেশি গরম হয়ে যাবে আর ঠান্ডা রুটিটা তার উপরে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার লেচিগুলো বেলে নেওয়ার পালা, আর যতক্ষণে একটা লেচি বেলা হবে ততক্ষণে বাকি যে ডোটা রয়েছে সেটাকে ঢাকা দিয়ে রাখবেন, তাতে ডোয়ের ওপরে সারফেসটা শক্ত বা শুকনো হয়ে যাবে না। প্রথমে 2 হাতে তালুর মধ্যে রেখে লেচিটাকে এভাবে গোল করে নিলাম, তারপর এই লেচিটাকে শুকনো আটা দিয়ে ডাস্টিং করে নিতে হবে যাতে রুটিগুলো বেলার সময় স্টিক না করে বেলনাতে। শুকনো আটা দিয়ে ডাস্টিং করে নিয়েছি, তারপর এই লেচিগুলোকে আমাদের বেলে নিতে হবে। বেলার জন্য একটা ছোট্ট ট্রিক আমি বলে দিই, যেভাবে মা আমাকে শিখিয়েছিলেন রুটি বেলা, দুটো হাত দিয়ে যখন রুটি বেলা হয় একটা হাতে প্রেশার একটু বেশি দিতে হয় আর একটা হাতে প্রেশার একটু কম দিতে হয়, তাহলেই দেখবেন রুটি খুব সুন্দর গোল গোল ঘুরতে থাকবে। যে হাতে আপনি প্রেশারটা বেশি দিচ্ছেন সেই দিক থেকে উল্টো দিকে রুটিটা ঘুরবে। দেখুন যেমন আমি ডান হাতে প্রেশারটা দিচ্ছি সেই জন্য রুটিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, দেখেছেন রুটিটা খুব সুন্দর গোল হয়ে গেছে। রুটিটা বেলা হয়ে গেলে হাতের মধ্যে তুলে রুটি থেকে যে এক্সট্রা আটাটা লেগে রয়েছে রুটির গায়ে সেগুলোকে এভাবে ঝেড়ে দিতে হবে। ভালো করে ঝেড়ে নিয়েছি আমি, তারপর এটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। তাওয়ার মধ্যে রেখে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে উল্টালে চলবে না, অন্তত 40 থেকে 50 সেকেন্ড মতো এভাবেই এটাকে রেখে দিতে হবে।
তারপর যখন দেখবেন রুটির মধ্যে এরকম ছোট্ট ছোট্ট বাবলস আসতে শুরু করেছে, ওপর থেকে দেখে বুঝতে পারছেন আশা করি, সেই সময় রুটিটাকে উল্টে দিতে হবে। প্রথমবার আমি এটাকে উল্টে দিলাম, তারপর আবার এরকম 30-40 সেকেন্ড মতো ওয়েট করতে হবে। যখন দেখবেন এই উল্টো দিক থেকেও বাবলসগুলো একটু বড় হতে শুরু করেছে, তখন এটাকে আরও একবার উল্টে দিতে হবে। এইভাবে 3-4 বার উল্টে উল্টে রুটিগুলোকে ভালো করে দুপিঠ থেকেই সেকে নিতে হবে। রুটিটার কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঠিক এই সময়ে তাওয়াটা সরিয়ে নিয়ে আমি রুটিটাকে সেকে নেবো এবার ডাইরেক্ট আগুনের ওপরে। একটা রুটি শাঁখা জ্বালি নিলাম, আর রুটিটা সেকতে হবে কিন্তু একদম হাই ফ্লেমে। হাই ফ্লেমে আগুনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই দেখুন রুটিটা কী সুন্দর ফুলে উঠল। তাহলে দেখলেন রুটি করা কিন্তু একেবারেই রকেট সায়েন্স একদমই নয়, খুব সহজ একটা কাজ, শুধু কয়েকটা ছোট ছোট ট্রিক ফলো করতে হবে একদম রুটি নরম তুলতুলে এবং ফুলকো করার জন্য। আমাদের প্রথম রুটি এখানে রেডি হয়ে গেছে, তবে এরকম একটা একটা করে রুটি করলে কিন্তু রুটি করতে অনেক সময় লেগে যাবে, কারণ পরিবারের সদস্য সংখ্যা অনেকেরই বেশি। আর প্রত্যেকবার রুটি করার আগে কিন্তু তাওয়া থেকে শুকনো যে আটাগুলো তাওয়াতে লেগে থাকবে সেগুলো ঝেড়ে নিয়ে তারপর আর একটা রুটি দিতে হবে। এবার দেখাচ্ছি আমি একসঙ্গে 2-3টে রুটি কিভাবে করতে হবে। প্রথম রুটিটা দেওয়ার পর একবার ওটাকে উল্টে দিতে হবে ছোট ছোট বাবলস আসার পর, তারপর আর একটা রুটি এর উল্টো দিকে দিয়ে দিতে হবে। এবার দেখুন ওপরের রুটিটার মধ্যেও ছোট ছোট বাবলস দেখা যাচ্ছে, তারপর ওই রুটিটাও উল্টে দিতে হবে। এটা কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার, একসঙ্গে 3-4টে রুটি করতে গেলে আমি 5-6টা রুটিও করতে পারি একসঙ্গে, তো এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে আপনিও শিখে যাচ্ছেন, আমিও কিন্তু একদিনে শিখিনি এটা। অভ্যাস সব কিছুই করিয়ে দেয় মানুষকে দিয়ে, তাই না? সেই জন্য আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন একসঙ্গে 4-5টা রুটিও আপনি খুব আরামসে করে ফেলতে পারবেন, তাতে সময়টাও কম লাগবে। এইভাবে বারবার উল্টে পাল্টে 3টে রুটিকে দুপিঠ থেকে ভালো করে সেকে নিতে হবে। দেখুন শাঁখা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ডাইরেক্ট আগুনের ওপরে দিয়ে সেকে নেব। এবার এই তাওয়াটাকে আমি সরিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন তাওয়ার মধ্যে সবথেকে নিচে যে রুটিটা রয়েছে সেই রুটিটাকে সবার আগে শাঁকার, কারণ সেই রুটির টেম্পারেচারটা সবথেকে বেশি রয়েছে, সেটা আগুনের সংস্পর্শে আসলেই কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। মানে খুব সিম্পল একটা লজিক, প্রত্যেকবার যখন একটা রুটি নেবেন তখন ওপরের রুটিটাকে উল্টে নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কতটা সফট রয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন ভীষণই সফট হয় এইভাবে রুটিগুলো তৈরি করলে। আর দেখুন এটা এতটাই নরম হয়েছে, হাতের মুঠোর মধ্যে কিন্তু একদম রুমালের মতোই চলে এসেছে, দেখে বুঝতে পাচ্ছেন আশা করি। তাহলে আপনারাও এই ট্রিকগুলো ফলো করুন, আপনাদের রুটিও কিন্তু এরকম সফট হবে প্রত্যেকবারই। আর এখন আমি যে রুটিটা আপনাদেরকে করে দেখাচ্ছি, এই রুটিটা সকালে যে রুটি করার পর ডোটা পেঁচেছিল সেই ডোটা সারাদিন ফ্রিজে রাখার পর সেই ডোটা দিয়েই আমি কিন্তু এই রুটিগুলো তৈরি করে দেখাচ্ছি। ডোটাকে স্টোর করার জন্য যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে সেটাকে রেখে দেবেন, 2-3 দিন ডোটা ভালো থাকবে। এবং সেই ডোটা রুটি করার আগে অন্তত আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে নর্মাল টেম্পারেচারে আসলে, মানে রুম টেম্পারেচারে আসার পর যেভাবে রুটি বেলে রুটিটা ভাজা মানে সেকা হয় সেইভাবে সেকে নিলেই রুটি প্রত্যেকবার এরকম ফুলবে। আর যদি 1 সপ্তাহের জন্য রাখতে চান ডোটা ফ্রিজে, তাহলে একটা ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করে ডোটাকে ফ্রিজে রেখে দেবেন কোনো একটা বক্সে ভরে। ফ্রিজে রাখার পরও দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলছে, আর এগুলো কিন্তু আগের রুটির থেকে আরও অনেক বেশি সফট হয়, দেখেই বুঝতে পাচ্ছেন আশা করি। এই সমস্ত টিপস আর ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারা রুটি তৈরি করেন, তাহলে আপনাদের রুটিও কিন্তু প্রত্যেকবার ফুলকো নরম তুলতুলে হবে। তাহলে দেখে নিলেন নরম তুলতুলে ফুলকো রুটি বানানোর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করুন যাদের রুটি শক্ত হয়ে যায় বা বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যায়। গরম অবস্থায় হয়তো নরম থাকে রুটি, কিন্তু একটু ঠান্ডা হলে পরেই অনেকের রুটি শক্ত হয়ে যায়। তো এই প্রবলেমগুলো যারা ফেস করছেন তারা সমস্ত টিপস যেগুলো আমি ভিডিওতে শেয়ার করলাম সেগুলো ফলো করুন, আশা করি আপনাদের রুটিও এবার থেকে ভালো হবে, পারফেক্ট হবে, তাই তো? আমায় জানাবেন অবশ্যই আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।
ছোটবেলায় জানেন তো, রুটি গোল করে বেলতে গিয়ে রুটির সাথে সাথে আমিও ঘুরতাম টেবিলের চারপাশটাতে, মানে রুটি যেদিকে আমি ঘোরাতে চাই সেদিকটাতে আমি নিজেও ঘুরে যেতাম আর কি। এইভাবেই রুটি বানাতে শেখা। তো রুটিটা কিন্তু একদিনে কখনো আমার মনে হয় না কেউ পারফেক্টলি বেলতে পারে বা পারফেক্টলি রুটি একটা তৈরি করতে পারে। রুটি বানানোটা কিন্তু একটা অভ্যেস, যত আপনি জিনিসটাকে ট্রাই করতে থাকবেন তত দেখবেন রোজ প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শিখছেন এই রুটি বানানোর ব্যাপারে। মানে পুরো ব্যাপারটাই কিন্তু অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের। আমি কখনো আজ পর্যন্ত মানে এইটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি জাস্ট গরম জলে আটাটা মেখে দেখালাম আপনাদেরকে। পার্সোনালি আমি বড্ড কুড়ে মানুষ, সেই জন্য ওই আবার আলাদা করে গরম জল করাটা ওটা বিশাল বড় একটা কাজ আমার জন্য। একদম নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে আমি সবসময় আটা মাখি, আর তাতেও কিন্তু রুটি সবসময় ফুলকো একদম নরম তুলতুলে হয়। তাহলে চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই হবে। আমি যখন পারি আপনারাও নিশ্চয়ই পারবেন। যাকে অনেক হলো রুটির গল্প, এবার একটু পুজোর গল্প হয়ে যাক, কারণ পুজোর আর খুব বেশি দেরি নেই। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, আর এই জাস্ট বোধহয় 20-22 দিন বাকি, আজকে বিশ্বকর্মা পুজো। সকালবেলা আজ থেকে আমার মেয়ের এক্সাম স্টার্ট হলো, হাফ ইয়ারলি এক্সাম। তো ওকে স্কুলে দিতে যাচ্ছিলাম যখন, তখন দেখছিলাম রাস্তায় যতগুলো প্যান্ডেল হয়েছে সবকটাতে ঢাক বাজছে। তো মেয়েকে আমি এটা বলতে বলতে যাচ্ছিলাম যে এই যে ঢাকে কাঠি পড়লো, এটা এখন একদম পুজো শেষ হওয়া পর্যন্ত কিন্তু চলতে থাকবে। তো আপনাদের সবার শপিং কত দূর? নিশ্চয়ই কমপ্লিট। আমার কিন্তু এখনো কমপ্লিট হয়নি, মানে ওই মাঝরাস্তায় গিয়ে আটকে আছে বলতে পারেন, এখনো পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারেনি, কারণ মেয়ের এক্সাম স্টার্ট হলো যেটা বললাম আজ থেকে। ওর এক্সাম শেষ হবে 2 তারিখে, 2 অক্টোবর এমনিই ছুটি। তো 1 অক্টোবর ওর এক্সাম শেষ হবে আর পুজো শুরু হবে 5 তারিখ থেকে। সুতরাং বুঝতেই পারছেন মাঝখানে আর 3-4 দিন সময় ওটুকু তো আর হবে না। সুতরাং ওই যা হয়েছে ওই নিয়েই খুশি থাকতে হবে, এর বেশি আর আশা করে লাভ নেই। যাই হোক, পুজো নিয়ে অনেকের নিশ্চয়ই অনেক রকমের প্ল্যান থাকে। আমার প্ল্যান কিন্তু একটাই, পুজোর কটা দিন ভালো ভালো খাবো সারাদিন। মানে ডায়েট ফায়েটের চিন্তা তো আমি করি না, সেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আমি। মানে আগে ভালো ভালো খাবার মন ভরে খেয়ে নিই, তারপর ডায়েট ফায়েট করা যাবে। পুজোর পরে না হয় ভেবে দেখবো ডায়েটের ব্যাপারে, যদি করা যায় আর কি। পুজোর সময় তো একেবারে নৈব নৈব চ, শুধু সারাদিন ভালো মন্দ খেতে হবে। তো এই পুজো সংক্রান্ত কী কী রান্নার রেসিপি আপনারা দেখতে চান সেটা আমায় কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দের রেসিপিগুলো যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো শেয়ার করার আপনাদের সঙ্গে। তাহলে অনেক বকে ফেললাম, অনেকদিন পর আসলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে। আর গল্প তো মানে বোঝেনি, আর আমার মতো একটা হুজুগের পাবলিক যদি গল্প করতে বসে মানে সকাল থেকে সন্ধ্যে গড়িয়ে যেতে পারে, সাথে একটু টুকটাক খাবার দাবার দরকার, শুধু শুধু গল্প করা যায় না। টুকটাক খাবার দাবার থাকলে সকাল থেকে সন্ধ্যে গড়িয়ে যেতে পারে গল্প করতে করতে, মানে এতটাই হুজুগে আমি। তো আবার আসবো অন্যদিন আপনাদের সঙ্গে গল্প করতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। সব শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। সবার পুজো খুব ভালো কাটুক, অনেক এনজয় করুন আর খুব ভালো ভালো খান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।